আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। শুরু হতে চলেছে সুজুকি মোটরসাইকেল লোন কাম এক্সচেঞ্জ মেলা। সৌজন্যে আনাম সুজুকি 2018 তেসরা ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর সরিষা ইউনাইটেড ব্যাংকের সন্নিকটে থাকছে কম সুদের হার, স্পট ডেলিভারি সহ নানান সুবিধা। ভাগ্যবান ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। ফুটবল মানেই বাঙালির আবেগ, ফুটবল মানেই বাঙালির উন্মাদনা, আর ফুটবল মানেই বাঙালির সেরা খেলা। এদিন আলোর ঝলকানি ও ফুটবল দর্শকদের উন্মাদনায় সেজে ওঠে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজের মাঠ। কয়েক লক্ষ মানুষের ঢল নেমেছিল ডায়মন্ড হারবারের এমপি কাপের উদ্বোধনে। এই উন্মাদনাকে সাথে নিয়ে প্রদীপ চেলে ফুটবলকে কিক করে গোল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঈশ্বর এবং শরীরের আরো নিকটবর্তী পৌঁছে যাওয়া যায় সেটা আজও অত্যন্ত ভালোভাবে প্রযোজ্য। এবং আমাদের সর্বজন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলা এবং বিভিন্ন ক্লাবকে যেভাবে 7 বছর ধরে অনুপ্রাণিত করেছে, সাহায্য করেছে, আর্থিকভাবে সহযোগিতা করেছে, বাংলার মাথায় রাখবে এই সংস্কৃতি মরতে চলেছে, সেখান থেকে উজ্জীবিত করে আজকে যে ক্রিকেট খেলছে তাকে ক্রিকেটে সাহায্য করা, উদ্বুদ্ধ করা, অনুপ্রেরণা জোগানো এবং যে ফুটবল খেলছে সেই ক্লাবগুলোকে সাহায্য করা, এটা আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি। 34 বছর কেউ কোনোদিন করেনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক কুমার হালদার সহ একাধিক বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ সহ অন্যান্য সদস্যরা, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম, সাংসদ প্রসূন ব্যানার্জি এবং ফুটবলার রহিম নবী ও ফুটবল প্রেমীরা। এদিন উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে এনএসি ক্লাব ও নিউটাউন স্পোর্টিং ক্লাব। আমি শুনেছিলাম নিঃশব্দ বিপ্লব, আজকে বুঝে গেলাম বিপ্লবটা কি, এই বিপ্লবের মানে কি সেটা বুঝে গেলাম, সেটা একমাত্র অভিষেক ব্যানার্জি দেখাতে পারে। আমাদের একটা কথা আছে, ম্যান লিভস ইন ডিডস নট ইন ইয়ার্স। তবে সব ভালো হলেও এই গুরুত্বপূর্ণ খেলার মুহূর্তকে ক্যামেরা বন্দি করতে সাংবাদিকদের বেগ পেতে হয়, তার মধ্যেও মানুষের উন্মাদনার ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। ডায়মন্ড হারবার যখন ডাকে ফলতা হয়ে সাত গাছিয়া শট নিয়েছে মাপে বিষ্ণুপুর পাল্লা দু। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় অরিজিৎ মণ্ডলের সাথে আনিসুদ্দিন মোল্লার রিপোর্ট, দা পিডি নিউজ। আমার এলইডি টিভিটা চাই চাই চাই, না হলে আমি কিন্তু আজই চলে যাব। আর ওয়াশিং মেশিন, ফ্রিজ আর এসিটা কবে আনছো শুনি? আরে হবে হবে। কবে হবে? আমার এখনই চাই। আজই যাবো ডিজিটাল গ্যালারি, কারণ ডিজিটাল গ্যালারি থেকে এলইডি টিভি কিনলে নাকি 1000 টাকার ক্যাশব্যাক, আর ফ্রিজ ওয়াশিং মেশিনে আছে 500 টাকার ক্যাশব্যাক। ওয়াও, তাই নাকি? তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ডিজিটাল গ্যালারি মানেই যে সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।